অবশেষে স্বস্তির বার্তা পৌঁছেছে ত্রিপুরায়। অসমে পাহাড় লাইন রেল চলাচল নির্বিঘ্নে শুরু হয়েছে। শনিবার বেলা 10:41 পেট্রো পণ্য বোঝাই ট্রেন অসমের ডিমা হাসাও জেলার চাটিঙ্গা লামপুর নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে। ভারী বর্ষণে ওই রুটে রেল চলাচল বন্ধ হয়ে গেছিল, ফলে ত্রিপুরা অসমের বরাক উপত্যকার রেল সংযোগ ছিন্ন হয়ে গেছিল। উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, পেট্রো পণ্য বোঝাই 49টি ওয়াগন নিয়ে ট্রেন অসমের ডিমা হাসাও জেলার চাটিঙ্গা লামপুর নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে এবং ধর্মনগরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এই খবর পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় লাইনে রেল লাইন ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে প্রভাব পড়েছে যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেন চলাচলে। রেল লাইন বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরায় পেট্রো পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। গত 1 মে থেকে ত্রিপুরা সরকার পেট্রোল ডিজেলের রেশনিং চালু করেছে, তাতে পেট্রোল পাম্পের বাইরে প্রতিদিন যান চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সারা ত্রিপুরায় একই চিত্র পরিলক্ষিত হচ্ছে। এর সাথে পেট্রো পণ্যের কালোবাজারে সাধারণ মানুষকে ভীষণ সমস্যায় ফেলেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রেলমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে শনিবার 19 ওয়াগন ডিজেল এবং 30 ওয়াগন পেট্রোল, মোট 49 ওয়াগন পেট্রো পণ্য নিয়ে ট্রেন সকাল 10:41 অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে। এই খবর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেন, গত 26 এপ্রিলের পর আজ প্রথম POL রেক অসমের জাটিঙ্গা হারাঙ্গার মধ্যে ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকা অতিক্রম করেছে এবং আজ রাতে ত্রিপুরায় পৌঁছবে। এই সমস্যাটি দ্রুত নিরসনে উদ্যোগ গ্রহণ করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ সহ যে সমস্ত শ্রমিকেরা খারাপ আবহাওয়ার মধ্যেও রাত্রি নিরলসভাবে কাজ করে অতি দ্রুততার সাথে রেল চলাচল স্বাভাবিক করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি এই অস্বাভাবিক পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি ত্রিপুরার আপামর জনগণদের ধন্যবাদ জানাই। যতদূর জানা যাচ্ছে 35 লাখ লিটার পেট্রোল ডিজেল রাজ্যে আসছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।